বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায়। বাচ্চাদের খুশি করতে কিংবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা করে নিব। আর এর জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আজকের কেকটা আমি এই সসপ্যানেই করব, তাই আলাদা কোনো পাত্রে ক্যারামেলটা করে আর ঝামেলা বাড়াচ্ছি না, সরাসরি সসপ্যানেই করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চিনিটা যখন নিজে নিজে গলতে শুরু করবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। 1 মিনিটের মধ্যে দেখা যাবে এটার মধ্যে গাঢ় গোল্ডেন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার প্রথমে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নেব। আর এর জন্য একটি গোলে নিয়ে নেছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, 1/4 কাপ চিনি আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকেও একটা সাইডে রেখে দিব। এখন আমি কেকের মিশ্রণটা রেডি করে নেব। আর এর জন্য এখানে 2টা বাটি নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে রাখব। এখন কুসুমের বাটিটা সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করে নেওয়ার পর 1/4 কাপ চিনি আমি এখানে 3 বারে অল্প অল্প করে মিশাবো আর বিট করতে থাকব। দুই থেকে 3 মিনিটের মধ্যে এটা পারফেক্ট ভাবে ফোম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবারও 1 মিনিট বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা চালনির উপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা কমে যাবে। আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এবার যে সসপ্যানে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এটার উপর প্রথমে একটা চালনি রেখে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে যাতে ভেতরে কোনো দানা থেকে না যায়। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, কেকের মিশ্রণটা এতটাই হালকা হয়েছে যে এটা পুডিং এর মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের পুডিং কেকটা আমি ভাপে তৈরি করব। আর এর জন্য চুলায় একটি প্যানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে 2 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন সসপ্যানটা খুব সাবধানে স্ট্যানের উপর বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে 40 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ফিরে এলাম 40 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিং কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে কেকের সাইডটা আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি পুডিং কেকটা ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে আমার পুডিং কেকটা একদম পারফেক্ট হয়েছে। একদম নরম, তুলতুলে আর বাউন্সি হয়েছে। একটা পিস আমি কেটে শেয়ার করছি এর ভেতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, এর ভেতরের অংশটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। 2টা লেয়ারের কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ দেখাচ্ছে। বাচ্চারা কিন্তু